ছয়ঘরিয়া রাখালদাস উচ্চ বিদ্যালয়ে পালিত হচ্ছে প্লাটিনাম জয়ন্তী। বর্তমান ছাত্রদের সাথে মেতে উঠেছে প্রাক্তনীরাও। এদিন আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। উৎসবের সূচনা করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। 75তম বর্ষ ছয়ঘরিয়া রাখালদাস উচ্চ বিদ্যালয়ের। 4 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত পালিত হবে বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসব। মঙ্গলবার উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এদিন সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার শুরুতে সকলকে স্বাগত জানাতে কুলোর ওপর লেখা হয় সুস্বাগতম। বিদ্যালয়ের এনসিসি টিম, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক, অভিভাবক, প্রাক্তন ছাত্র ও বর্তমান ছাত্রেরা অংশ নেন শোভাযাত্রায়। শোভাযাত্রাতে বাড়তি মাত্রা যোগ করে আদিবাসী নৃত্য। ধামসা মাদল সহযোগে আদিবাসী নৃত্যের ব্যবস্থা করা হয়। বিভিন্ন মনীষীদের জীবন্ত মডেল তুলে ধরা হয় এদিনের শোভাযাত্রায়। শোভাযাত্রায় অংশ নেয় বিদ্যালয়ের রণপা টিম। 1949 থেকে 2023 সুদীর্ঘ পথ চলা এই বিদ্যালয়ের। বিদ্যালয়ের বহু প্রাক্তন ছাত্র আজ ছড়িয়ে রয়েছেন দেশে বিদেশে। সুনামের সাথে কাজ করছেন তারা। পায়ে পায়ে আজ 75 বছর এই বিদ্যালয়ের। প্লাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। মঞ্চে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল, বিদ্যালয়ের সভাপতি তথা প্রাক্তন প্রধান শিক্ষক সঞ্জয় মণ্ডল, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, ছয়ঘরিয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ সহ বিশিষ্টজনেরা। এদিন বিদ্যালয়ের এনসিসি ছাত্রদের দ্বারা বিশেষ অভ্যর্থনা জানানো হয় খাদ্যমন্ত্রীকে। এরপর মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ সাহা জানান, 4 এপ্রিল থেকে 7 এপ্রিল 4 দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা সকলকে আমন্ত্রণ জানাই আমাদের বিদ্যালয়ের এই অনুষ্ঠানে। এ বিষয়ে তিনি আরও বলেন, 1949 সালের 4 এপ্রিল এলাকার কিছু শুভানুধ্যায়ী মানুষের উদ্যোগে যে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর রচনা হয়েছিল সেই বিদ্যালয় আজ পায়ে পায়ে 75 পদার্পণ করেছে। তা এই বিদ্যালয়ের সাথে এলাকার অগণিত মানুষের আবেগ জড়িয়ে আছে, বিদ্যালয়ের প্রাক্তনীদের আবেগ জড়িয়ে আছে, বর্তমান প্রজন্ম তারা অত্যন্ত আবেগের সাথে বর্তমান শিক্ষক মহাশয়, প্রাক্তন শিক্ষক, প্রাক্তন ছাত্র ছাত্রী, আজকে আমরা সকালে বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে এই উৎসবের শুভ সূচনা করলাম। আমরা চেষ্টা করেছি এলাকার সকল স্তরের মানুষের কাছে পৌঁছাতে, যাতে আমরা এই বিদ্যালয়ের এই যে গর্বের ইতিহাস, এই ইতিহাস বহন করে নিয়ে আগামী দিনে অত্যন্ত সাফল্যের সাথে এই বিদ্যালয়কে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্যই এই 4 দিনের অনুষ্ঠান আমাদের আপনাদের কাছে সাদর আহ্বান। আপনারা আসুন আমাদের বিদ্যালয়ে, আমাদের বাচ্চাদের সাথে আপনারাও আসুন। আমাদের আপনাদের পদচারণার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়ে উঠুক। সায়ন চক্রবর্তীর রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।